Nilachala Nivasaya Nityaya Paramatmane Nityaya Paramatmane Balabhadra Subhadrabhyam Balabhadra Subhadrabhyam Jagannathaya Te Namaha Jagannathaya Te Namaha Jagannath Swami Ke Jai. So, you see, all over India, there are so many temples. All over India? So many temples. Sara Bharat Barsha jure koto mandir royeche. Krishna mandir, Vishnu temple, Rama temple, Narayan temple, Shiva temple, Kali temple, Durga temple. To Krishna mandir ache, Ram mandir ache, Narayan mandir ache, Shiv mandir ache, Durga mandir ache, Kali mandir ache, koto rokom mandir ache. And every temple, who serves the Lord inside the temple room? তো প্রতিটি মন্দিরে কে ভগবানের সেবা করেন প্রতি মন্দিরে only hindus are allowed কেবল মাত্র হিন্দুদেরকেই অনুমতি দেওয়া রয়েছে and among hindu everybody cannot enter into the temple only brahmanas can enter inside the temple তো হিন্দুদের মধ্যে সবার আবার প্রবেশ অধিকার নেই কেবল মাত্র ব্রাহ্মণদেরই মন্দিরের মধ্যে প্রবেশ অধিকার আছে but jagannath is exception কিন্তু জগন্নাথ হচ্ছেন ব্যতিক্রম সো দ্যাট ইজ হাউ জগন্নাথ ইজ লর্ড মেন্ট টু বি ওরশিপড বাই দ্য পিপল অফ এজ অফ কালি সেই জন্য জগন্নাথ হচ্ছেন কলিযুগের সমস্ত মানুষের দ্বারা উপাসিত হওয়ার জন্য ভগবান দ্যাট ইজ হাউ উই সি ওনলি ইন জগন্নাথ টেম্পল হাই ক্লাস ব্রাহ্মণস দেয়ার সার্ভ জগন্নাথ ইনসাইড দ্য টেম্পল অ্যান্ড লোয়ার দ্যান লোয়েস্ট The tribals, untouchable tribals, they also serve Jagannath. সেই জন্য একমাত্র জগন্নাথ মন্দিরে দেখা যায় যে উচ্চ পদ বা উচ্চ পদবী সম্পন্ন ব্রাহ্মণেরাও তারা জগন্নাথের সেবায় নিযুক্ত আবার একই সাথে সমাজে যাদেরকে অস্পৃশ্য বলে গণ্য করা হয় সেই সবর জাতি তারাও জগন্নাথের সেবায় নিযুক্ত সো দিস ইজ The unique incarnation manifestation of Supreme Personality of Godhead. So, ei hocche Parameshwar Bhagavaner onoboddho avatar. And we see in our ISKCON also. Ebong amader ei antarjatik Krishna Bhavanamrita Sangheto amra dekhi. See in ISKCON, we have Hindu, Muslim, Christian, what not, all kinds of people. Dekhi amra ei ISKCON e Hindu, Muslim, Christian, kon jati amader moddhe nei. And we see all over the world Jagannath Baladev Subhadra deities are worshipped ebong amra dekhi je sara bishwo jure Jagannath Baladev Subhadra Maharani Sri Vigro pujito hocche that's how we see the lord has no specific name sei jonno amra jani bhagobaner kono bishesh kono naam nei that's why he came with the name Jagannath the lord of the universe sei jonno tini ei name tini eshechen tar naam hocche জগতের নাথ জগন্নাথ হি ইজ লর্ড অফ এভরিবডি তিনি সবার ভগবান সবার প্রভু ডাজ নট ম্যাটার হুইচ লর্ড ইউ আর ওয়ার্শিপিং আসে যায় না কিছুই যে আমরা কার ভগবান পূজা করছি হোয়েদার ইউ আর গণেশ ভক্ত ইউ আর পার্বতী ভক্ত ইউ আর শিব ভক্ত এভরিবডি দে গো টু জগন্নাথপুরি অ্যান্ড দে ওয়ার্শিপ জগন্নাথ তো কেউ হয়তো পার্বতী ভক্ত হবে শিব ভক্ত হবে যার ভক্তই হোক না কেন সবাই জগন্নাথ পুরীতে এসে জগন্নাথের পুজো করে when গণেশ ভক্ত comes জগন্নাথ manifests him গণেশ form তো যখন জগন্নাথের ভক্ত আসেন যখন গণেশের ভক্ত আসেন যখন জগন্নাথ নিজেকে গণেশ রূপে তিনি প্রকাশিত করেন once when রাম ভক্ত came he manifested him রাম form এক সময় কোন রাম ভক্ত এসেছিলেন জগন্নাথ তার সামনে রাম রূপে আবির্ভূত হয়েছেন when চৈতন্য মহাপ্রভু went চৈতন্য মহাপ্রভু did not see জগন্নাথ form as we see he saw the শ্যামসুন্দর form তো যখন চৈতন্য মহাপ্রভু গিয়েছেন চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে আমরা যেভাবে দেখি ওইভাবে দেখেননি তিনি জগন্নাথকে দেখেছেন শ্যাম সুন্দর রূপে তান্ত্রিক দে ওয়ারশিপ জগন্নাথ বাট দে আইডেন্টিফাই জগন্নাথ অ্যাজ ভৈরব মহাভৈরব তো তান্ত্রিক্স or the people who do black magic worship the worship through black magic they see lord jagannath as mahabhairava and buddhist also they are also worshiping jagannath temple as lord buddha ebong bauddho gan tarao
জগন্নাথকে বুদ্ধ রূপে তারা পূজা করেন সো ইন দিস উই সি হাউ লর্ড জগন্নাথ ভাট কৃষ্ণ হ্যাজ টোল্ড ইন ভগবত গীতা যে যথা মাং প্রপদন্তে তাং তথৈব ভজাম্যহম আজ উই সারেন্ডার অন টু মি অ্যাকর্ডিংলি আই উইল রেসিপ্রোকেট দ্যাট হ্যাজ বিন প্রুভড ইন জগন্নাথপুরী তো আমরা দেখি যে কিভাবে জগন্নাথপুরীতে ভগবানের যে আপ্তবাক্য যে যে আমাকে যেভাবে পূজা করেন আমি তাকে সেইভাবে ফল দান করি তো সেটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েছে জগন্নাথপুরীতে অ্যাট ওয়ান টাইম জগন্নাথ টেম্পল ফর লং লং টাইম দি শিব ওয়ার্শিপার্স দে হ্যাড টেকেন ওভার দি ওয়ার্শিপ অফ লর্ড জগন্নাথ তো জগন্নাথপুরীতে শৈবরা অনেক অনেক দিন ধরে এই জগন্নাথের সেবার অধিকার তারা গ্রহণ করেছিল তান্ত্রিক দে আর অলসো ফর সাম পিরিয়ড দে আর ওয়ার্শিপিং দেয়ার এবং তান্ত্রিকরা তারাও অনেক কাল ধরে তারা সেখানে সেবা পুজো করেছেন এন্ড বুদ্ধিস্ট দে আর অলসো ওয়ার্শিপিং দেয়ার এবং বৌদ্ধরা তারাও অনেক দিন ধরে সেখানে সেবা পুজো করেছেন বুদ্ধিস্ট দে বিলিভ দ্যাট দি টিথ অফ লর্ড বুদ্ধ ইজ দেয়ার ইন জগন্নাথ টেম্পল এবং বৌদ্ধরা তারা বিশ্বাস করে যে ভগবান বুদ্ধের যে দাঁত সেই দাঁত জগন্নাথপুরীতে রয়েছে সো ইন দিস ওয়ে টাইম টু টাইম Whoever goes, Lord reciprocates to him accordingly. তো এইভাবে সময়ের তালে তালে যে যান না কেন ভগবান তাদের সাথে সমভাবে আদান প্রদান করে থাকেন But doesn't matter what you believe, Jagannath, but it is sure everybody accepts Jagannath is Krishna. তো কিছুই আসে যায় না যে আপনি জগন্নাথকে নিয়ে আপনার কীরকম ধরনের বিশ্বাস কিন্তু সকলেই জগন্নাথকে কৃষ্ণ রূপে জানেন হোয়াই কৃষ্ণ কেন কৃষ্ণ বিকজ নেক্সট টু হিম বলরাম সুভদ্রা ইজ দেয়ার সো হু উইল বি নেক্সট টু বলরাম সুভদ্রা শিব উইল নট বি সিটিং কালী উইল নট বি সিটিং হি মাস্ট বি কৃষ্ণ তার কারণ হচ্ছে তার পাশে রয়েছে বলরাম এবং সুভদ্রা বলরাম এবং সুভদ্রা কার পাশে থাকবে নিশ্চয়ই বলরাম সুভদ্রার পাশে কালী থাকবে না শিব থাকবে না So many years before, there was a king in Jagannath Puri. তো অনেক অনেক বছর আগে জগন্নাথ পুরীতে একটি রাজা ছিল সো দ্যাট টাইম ওয়াজ জাস্ট আফটার অশোক প্রিচ অ্যাবাউট বুদ্ধিজম ইন ওড়িশা তো সেই সময়টা ছিল এমন সময় যে সময় মহারাজ অশোক সবেমাত্র উড়িষ্যায় বৌদ্ধবাদ সম্বন্ধে প্রচার করেছেন অশোক কনকার্ড ওড়িশা দেন হি স্প্রেড বুদ্ধিজম ইন ওড়িশা অশোক উৎকল বিজয় করে তিনি উৎকলে তিনি এই বৌদ্ধবাদ প্রচার করেছিলেন সাম আর আদার দি কুইন অফ দ্যাট কিংডম ওয়াজ ভেরি মাচ ওবিডিয়েন্ট লিনিয়েন্ট আর হি লাইকিং বৌদ্ধ ধর্ম ভেরি মাচ তো কোনো কারণবশত সেই রাজ্যের রানী তিনি বৌদ্ধবাদ পছন্দ করতেন বাট দি কিং হি লাইকস তান্ত্রিক আর ব্রাহ্মণিজম কিন্তু রাজা তিনি তন্ত্র সাধনা এবং ব্রাহ্মণত্ব এই ব্রাহ্মণ্য ধর্ম তিনি ভালোবাসতেন সো কিং ওয়ান্টেড দ্যাট জগন্নাথ শুড বি ওয়ার্শিপড বাই ব্রাহ্মণস কুইন ওয়ান্টেড জগন্নাথ শুড বি ওয়ার্শিপড বাই বুদ্ধিস্ট তো রাজা চেয়েছিলেন যে জগন্নাথ ব্রাহ্মণদের দ্বারা পূজিত হবে এবং রানী চেয়েছিলেন যে জগন্নাথ বৌদ্ধগণের দ্বারা পূজিত হবেন সো হাউ টু ব্রিং সলিউশন টু দিস তো এখন এই আপাত মতবিরোধের সমাধান কিভাবে হবে সো দ্যাট ডিসাইডেড দ্যাট উইল টেস্ট দ্য ব্রাহ্মণস অ্যান্ড বুদ্ধিস্ট হু এভার ইজ মোর পাওয়ারফুল দে উইল টেক ওভার দি ওয়ার্শিপ অফ জগন্নাথ তো তখন সিদ্ধান্ত হলো যে আমরা ব্রাহ্মণদেরকে এবং বৌদ্ধগণকে আমরা পরীক্ষা করব এবং যারা বেশি শক্তিশালী বলশালী তাদেরকেই আমরা পূজার ভার দেব So they declared a particular day, all great Buddhist monks you should come and all the great Brahmanas you come, we will test you who is more powerful. So তারা একটি দান দিন ধার্য করলো যে ওই দিনে সমস্ত বিশিষ্ট বৌদ্ধগণ আসবেন এবং সমস্ত বিশিষ্ট ব্রাহ্মণগণ আসবেন এবং উভয়ের শক্তি পরীক্ষা হবে So thousands of people came. হাজার হাজার লোক এলো And Buddhist Brahmanas they came. তো বৌদ্ধ ব্রাহ্মণেরা এলেন টু সি দি হোয়াট কাইন্ড অফ টেস্ট দে হ্যাভ টু গো থ্রু তো তারা দেখতে এলেন যে আমাদেরকে কি ধরনের পরীক্ষা দিতে হবে সো দি কিং এন্ড কুইন হোয়াট দে ডিড দে পুট ওয়ান স্নেক ইনসাইড এ ক্লে পট এন্ড সিলড দ্যাট পট রাজা এবং রানী তারা একটি সাপ নিয়ে
তারা একটি মাটির পাত্রের মধ্যে দিয়ে মাটির পাত্রটাকে তারা ঢেকে দিয়েছেন then that was brought to the assembly এবং সেই পাত্রটিকে সভাতে আনা হলো then the buddhists were called তখন বৌদ্ধগণকে ডাকা হলো buddhists were asked tell us what is inside this pot বৌদ্ধগণকে জিজ্ঞাসা করা হলো যে এই পাত্রে কি রাখা আছে Buddhists were very powerful. Buddhagan tara ottonto shoktishali. They were following ahimsa, no non-violence. Tara ahimsa dharma palon koren, tara karur proti hingsa koren na. They had very good sadhana. Tader sadhana ottonto tibro. Then they immediately said, inside this pot there is a snake. Tara sanga sanga bollen je ei patrer moddhe ekti sap royeche. So the queen was very happy because they told the truth. To raja রানী ভীষণ খুশি হয়েছেন যে এরা সত্যি কথা বলতে পেরেছেন রানী ওয়াজ সাপোর্টার অফ বুদ্ধিস্টি রানী তিনি ছিলেন বৌদ্ধদের সমর্থক দেন কিং কল দ্য ব্রাহ্মণাস তখন রাজা ব্রাহ্মণদেরকে ডেকেছেন দে আর অল তান্ত্রিক ভেরি স্ট্রং পাওয়ারফুল তান্ত্রিক ব্রাহ্মণাস তারা সবাই ছিল অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক ব্রাহ্মণ So they thought they know there is a snake also by their power they know there is a snake inside to tader shoktite tarao jane je er moddhe ekti sap royeche then they were thinking any buddhist they have told there is a snake and if we say there is a snake so what a big deal to tokhon tantrikra bhablen je buddhogan tarao to bole diyeche je er moddhe sap royeche jodi amrao jodi boli je er moddhe sap royeche tale sekane boro ki borai korar ki ache So what they did, because they're tantric, with some tantra mantra, kalantaka mantra, they chanted mantra, that mantra is so powerful, inside the pot, the snake was burned into ashes. So, ei tantric der tader eto mantra shokti chilo, je sei tantra mantra dara tara kalantak mantra bollen, ebong kalantak mantrer bole, tara sei patrer moddhe je sap chilo, সেই সাপকে সে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছেন দেন ওর কিং আস্কড হোয়াট ইজ ইনসাইড দ্য পট যখন রাজা জিজ্ঞাসা করেছেন এই পাত্রের মধ্যে কি আছে ডু ইউ এগ্রি দ্যাট ইজ এ স্নেক ইনসাইড দ্য পট আপনারা কি সহমত যে এর মধ্যে একটি সাপ রয়েছে তান্ত্রিক ব্রাহ্মণ সে নো দ্যাট ইজ নো স্নেক ইনসাইড দ্য পট তান্ত্রিক ব্রাহ্মণরা বললেন না এই পাত্রের মধ্যে কোনো সাপ নেই সো হোয়াট ইজ দ্যার ইনসাইড তাহলে কি আছে এই এই পাত্রের মধ্যে সো দ্যাট ইজ পাম ফুল অফ অ্যাশেস ইনসাইড দ্য পট তখন তারা বললেন যে এক মুঠো ছাই রয়েছে ওই পাত্রের মধ্যে সো রানী ওয়াজ ভেরি হ্যাপি কুইন ওয়াজ ভেরি হ্যাপি কুইন ওয়াজ ভেরি হ্যাপি তো রানী খুব খুশি হয়েছেন দ্য কুইন ইজ থিংকিং দ্যাট ইজ এ স্নেক ইনসাইড দ্য ব্রাহ্মণ ইজ ইন দ্য পাম ফুল অফ অ্যাশেস মিনস দে আর ডিফিটেড নাও তো রানী ভাবছেন যে ওর মধ্যে সাপ রয়েছে কিন্তু ব্রাহ্মণেরা এখন বলছে যে এর মধ্যে এক মুঠো ছাই রয়েছে দেন কিং সেড ওকে না ওপেন দ্য পট তখন রাজা বলেছেন ঠিক আছে তাহলে এবারে এই পাত্রের মুখ খুলে দাও হোয়েন দ্য ওপেন দ্য পট দ্যাজ নো স্নেক দ্যাজ এ পাম ফুল অফ অ্যাশেস ইনসাইড দ্য পট তখন দেখা গেল যে তার মধ্যে সাপ নেই এক মুঠো ছাই রয়েছে মাত্র তো রানী বিকাম ভেরি ডিস্টার্বড তখন রানী খুব বিচলিত হলেন হোয়াট ইজ দিস কি করে হয় নো 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 কিং সেড ওকে নাও বুদ্ধিস্ট আর ডিফিটেড দ্যাট ইজ নো স্নেক ইনসাইড কিং ওয়াজ ভেরি হ্যাপি তো তখন রাজা খুব খুশি হয়েছেন যে হ্যাঁ বুদ্ধ বৌদ্ধরা পরাজিত হয়েছে এর মধ্যে কোনো সাপ নেই হি টোল্ড অল দি ব্রাহ্মণ আজ ইউ বিট অল দিস বুদ্ধিস্ট এন্ড কিক হিম আউট অফ মাই কিংডম এবং তিনি ব্রাহ্মণদেরকে বললেন যে এই বৌদ্ধগণকে মেরে আমার রাজ্য থেকে বিতাড়িত করো ব্রাহ্মণরা দে স্টার্টেড বিটিং অল দি বুদ্ধিস্ট তখন ব্রাহ্মণেরা বৌদ্ধদেরকে পিটাতে লাগলেন দেন দ্য কুইন সেড হোয়াট ননসেন্স ইজ দিস তখন রানী বললেন এই সমস্ত কি বাজে ব্যাপার হচ্ছে সি সেড কিং দ্যাট ইউ নো ভেরি ওয়েল দ্যার ইজ এ স্নেক ইনসাইড দ্য পট উই বোথ অফ আস উই কেপ্ট এ স্নেক ইনসাইড দ্য পট রানী বললেন যে তুমি খুব ভালোভাবেই জানো যে আমরা দুজনে মিলে এর মধ্যে সাপ রেখেছি তুমি তো খুব ভালো জানো দ্য বুদ্ধিস্ট পিপল দে আর নাইস দে স্পিক ট্রুথ দে স্পোক হোয়াট ইট ইজ তো বৌদ্ধ লোকেরা এরা তো ভালো মানুষ এরা তো সত্যি কথা বলেছে এরা তো যথাযথ উত্তর দিয়েছে তান্ত্রিকাস দে মেক ট্রুথ আনট্রুথ আনট্রুথ ট্রুথ বাট বুদ্ধিস্ট দে ক্যানট ডু দিস তান্ত্রিকরা তারা সত্যকে অসত্য করতে পারে অসত্যকে সত্য করতে পারে কিন্তু বৌদ্ধরা এগুলো করে না দেন কিং সেড হোয়াট ক্যান আই ডু
whatever everybody see, everybody saw there is no snake. So Buddhists are defeated. তো তখন রাজা বললেন কি যে আমি কি করব যা সবাই দেখতে পাচ্ছে আমি তার সাথে তো সবাই দেখতে পেয়েছে যে ওর মধ্যে কোনো সাপ নেই সো ইন দিস ওয়ে দ্য কিং ডিড নট অ্যাকসেপ্ট হোয়াট ইজ ট্রুথ তো এই ভাবে রাজা যেটা সত্য সেটাকে তিনি স্বীকার করেন নি দেন বুদ্ধিস্ট মঙ্ক লিডারস মহাপ্রজ্ঞ হি কেম টু কিং তো তখন বৌদ্ধ যে সন্ন্যাসীদের যিনি নেতা মহাপ্রাজ্ঞ তিনি রাজার কাছে এলেন দেন হি সে টোল্ড কিং হোয়াট আর ইউ ডুইং হোয়াই আর ইউ বিটিং অল দিস বুদ্ধিস্ট মঙ্কস তখন তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এগুলো কি করছেন আপনি কেন এই বৌদ্ধ সন্ন্যাসীদেরকে মারছেন ইউ নো দেয়ার ইজ এ স্নেক ইনসাইড দ্য পট আপনি তো জানেন যে ওই পাত্রের মধ্যে একটি সাপ ছিল বাট ইউ আর টেকিং শেল্টার অফ শেল্টার অফ But untruth, shelter of something not truth, that's why I curse you. There will be ulcer in your tongue and there will be insect on your tongue, on your mouth, in your mouth. So, apni asatyer ashray grohon korchen. Tai ami apnake obhishap dilam. Je apnar mukhe gha hobe ebong apnar gale krimi hobe. So that mouth, You gave order to beat this Buddhist, the same mouth, there will be worms in your mouth. So, je mukh diye apni Buddha sannyasiderke marbar jonno adesh diyechen, sei mukhe krimi hobe, ei obhishap amar. All Hindu Brahmanas, everybody, they got very scared. Somoste Hindu Brahmanera, tara sabai ottonto bhito hoyechen. King also became very scared. Tokhon rajao bhoy peye gechen. Then after some time, few months or few days, the king realized there is some small pimples on his tongue. তখন কিছুদিন পরে রাজা তিনি উপলব্ধি করলেন যে তার গালের মধ্যে কিছু ফোড়ার মতন কিছু হয়েছে. Then gradually that became an ulcer. এবং সেগুলি আস্তে আস্তে ঘায়ে পরিণত হলো. And king was suffering like anything. তখন রাজা ভীষণভাবে কষ্ট পাচ্ছেন at one point they found this worms in his mouth এবং তখন এক সময় তারা দেখলেন যে তার মুখের মধ্যে কৃমি হয়েছে unbearable suffering এবং তিনি অসহ্য কষ্ট ভোগ করলেন the queen was next to the king whole night spending crying এবং রাজা রানী রাজার পাশে সারা রাত ধরে থাকতেন এবং দেখতেন কি কষ্টের মধ্যে রাজা দিন অতিপাত করছেন Then one night that Mahapragya appeared to this king. এবং একদিন রাতে সেই মহাপ্রাজ্ঞ এই রাজার কাছে এলেন Then he said, O king, let Lord Jagannath bring auspiciousness to you. তিনি বললেন হে রাজন ভগবান জগন্নাথ আপনার জীবনে মঙ্গল আনয়ন করুক And because you took shelter of lie, now you are suffering for this. যেহেতু আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করেছেন তাই আপনি এইভাবে দুঃখ কষ্ট পাচ্ছেন So now you take shelter of Jagannath. Jagannath can make you free from this problem of life. এখন আপনি জগন্নাথের আশ্রয় গ্রহণ করুন জগন্নাথ আপনাকে এই জীবনের সমস্যা থেকে মুক্তি দিতে পারেন দেন সিন দেন দ্য কিং এন্ড কুইন ভেরি ইন্টেন্সলি দে আর প্রেইং লর্ড জগন্নাথ প্লিজ সেভ মি মেক মি ফ্রি ফ্রম মাই অফেন্স তখন রাজা এবং রানী উভয়েই অত্যন্ত বিনীতভাবে জগন্নাথের কাছে আকুতি মিনতি করলেন যে হে ভগবান দয়া করে আমাদেরকে এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত করুন দেন আফটার সাম টাইম ওয়ান নাইট জগন্নাথ অ্যাপিয়ার টু দিস কিং তখন একদিন রাতে জগন্নাথ রাজার কাছে আবির্ভূত হলেন জগন্নাথ টোল্ড দ্যাট ইউ টুক শেল্টার অফ লাই আনট্রুথ দ্যাটস হোয়াই ইউ হ্যাভ টু গো থ্রু দি সাফারিং জগন্নাথ বললেন যে তুমি মিথ্যার আশ্রয় গ্রহণ করেছিলে সেই জন্য তোমাকে এইভাবে কষ্ট পেতে হবে এন্ড ফ্রম নাও আই এম প্লেসড উইথ ইউ ইউ উইল বি কিউরড যাই হোক এখন থেকে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি তুমি এখন থেকে সুস্থ হয়ে যাবে দ্যাট পট in which you had put the snake you should keep it in the bhoga mandap of jagannath temple so that everybody will come and see
If you take shelter of lie, then what will happen to you? So, je patre tumi shap rekhechile, sei patroti jagannather bhog mondope tumi rakhbe, jate sobai ese dekhte pare je jodi keu mithyar ashray grohon kore tahole tar porinam ki hote pare. Then Jagannath disappeared. Tapa Jagannath tini tiro tokhon chole gelen shekhan antardhan korlen. Then king woke up. Raja jege uthlen. Then by that time the queen was sleeping little bit. Ebong tokhon tokhono rani ghumiye chilen. Then the king found that his ulcer is cured. Tokhon raja dekhlen je tar mukher gha shere geche. Then king told the queen that what he saw in the dream. Ebong raja rani ke bollen tini shopne ki dekhechilen. Then rani was very surprised that Jagannath came to bless him. Rani ottonto ashchorjo hoye gechen je Jagannath take ashirbad korte esechilen. Then they found on the bed of the king the Jagannath's bindi that he puts on diamond bindi that was lying on king's bed. Ebong tokhon rajar bisanate rajar shojjate rani dekhte pelen je Jagannather churamoni seti okhane royeche. So I have not seen, but still they believe that pot is still hanging in Bhogamandap of Jagannath temple. To ami ekhono choke dekhini kintu loko gatha royeche loko riti kotha ache je sei patro ti ekhono Jagannath mandire jhulonto obosthay ache. That time Jagannath told to king that I am not only belongs to Hindu, belongs to Brahman, belongs to everybody. Anybody worships me, I reciprocate with him. Shei shomoy Jagannath raja ke bolechilen je ami shudhumatro Hindu der noi, je byakti amar puja korben ami tader, ami shobar jonno. That we can see now how by the mercy of Srila Prabhupada the Jagannath, the lord of the universe, has been justified, that how Lord Jagannath is ruling all over the world, whole world serving Lord Jagannath. To ekhon amra seta dekhte pari kibhabe sara bishwo jure iskoner maddhome Jagannath pujito hocchen somosto jatir lokeder dara. Jai Jagannath Swami ke jai. Shesh kori sobai klanto hai please. Aaj ekta kahini bolen keno prasad ase na donor gift hobe tar donor gift super da deri hobe alpo diye jena ache to shighro hoye jabe ara ekta jodi bolen আসছে প্রচুর রাস্তা তারপর একটা ম্যাপ এনে গেছেন প্রসাদ রাস্তায় আসছে বলছে আর একটা লীলা শুনবে না একটু ফ্রি ঘোরাফেরা করবে হাওয়া খাবে না জগন্নাথ কথা খাবে কি খাবে ঠিক আছে আর একটা লীলা বললো তো একদিন এটা আমি বাংলায় বলি ঠিক আছে একটা ইংরেজিতে বললাম এটা বাংলায় বলি তো একবার রাধা একটা রাজা ছিলেন মোহন দেব সো দেয়ার ওয়াজ আ কিং ওয়ান্স হিজ নেম ওয়াজ মোহন দেব তো সে কি করছিল যে সকালে সকালে মন্ত্রী সেনাপতিদেরকে নিয়ে পাশা খেলছিল হি ওয়াজ প্লেয়িং অন ডাইস উইথ হিজ কমান্ডার্স অ্যান্ড হিজ মিনিস্টার্স তো তখনকার সময় জগন্নাথ মন্দিরের নিয়ম ছিল যে রাত্রিরে জগন্নাথ মন্দির বন্ধ হবে So in those days the rule was that at night Jagannath's temple would be closed and sokale jokhon mandir khulbe jodi jagannather ongo theke kono alankar bostro niche pore giye thake eta khub mongol and when they open the doors if there would be any ornament or any dress or any jewelry falling from the lord's body that would be considered very very auspicious and tora ki korbe na sei prasad ta ke niye গিয়ে রাজাকে দেবে সো দেন দে উড টেক দ্যাট অ্যান্ড দে উড অফার ইট টু দ্য কিং তো একদিন কি হয়েছে না জগন্নাথের শরীর থেকে একটা অলংকার বা বস্ত্র পড়ে গেছে সেই প্রসাদ নিয়ে পান্ডারা এসেছে সো ওয়ান ডে সামথিং ফেল ফ্রম দ্য লর্ডস বডি অ্যান্ড দে টুক দ্যাট মহাপ্রসাদম ক্লোদিং অ্যান্ড দে কেম টু দ্য কিং তখন রাজা কি করছিল মন্ত্রীদের সঙ্গে পাশা খেলছে এই পাশা ডান হাত দিয়ে পাশা ছাড়ছে সো দ্য কিং হি ওয়াজ থ্রোয়িং দ্য ডাইস উইথ হিজ রাইট হ্যান্ড এট দ্যাট মোমেন্ট ওয়েন দে হ্যাড কাম উইথ দ্যাট অফারিং অর দ্য মহাপ্রসাদম ফ্রম জগন্নাথ তখন সে পাশা খেলে অতমত হয়ে গেছে তোর খেয়াল নেই এই পান্ডারা প্রসাদ দিয়েছে তো বাঁ হাতে প্রসাদটা নিয়ে নিয়েছে সো হি ওয়াজ সো মাচ ইমার্সড ইন দিস গেম অফ ডাইস দ্যাট হি ডিড নট অ্যাকচুয়ালি পে অ্যাটেনশন টু দ্য পান্ডাস who pujaris who brought the prasadam of Jagannath. So he took the prasadam of Jagannath with his left hand.
Then after jokhon khela shesh hoyeche o prasade firche. So after he finished the game of dice, he was going back to the palace. Tokhon or khyal eshe are ami jagannather prasad bam hate grohon korlam. Then he realized, oh, I took the prasadam of Jagannath with my left hand. আমি অত মূর্খ অত পাশা খেলায় মত্ত হয়েছিলাম যে জগন্নাথ প্রসাদ আসলে আমি খেয়াল করলাম না. ও হোয়াট আ ফুল আই ওয়াজ, হোয়াট হ্যাভ আই ডান, আই ওয়াজ সো ম্যাড আফটার উইথ মাই গেম দ্যাট আই ডিড নট ইভেন নোটিস জগন্নাথ প্রসাদ ওয়ান আই অ্যাকসেপ্টেড উইথ মাই লেফট হ্যান্ড. তো আমি বিরাট অপরাধ করেছি, জগন্নাথ প্রসাদকে বাম হাতে গ্রহণ করলাম. দিস ওয়াজ আ গ্রেট অফেন্স, ওয়াও, বাই অ্যাকসেপ্টিং দ্য প্রসাদ উইথ মাই লেফট হ্যান্ড. ও কাউকে কিছু বলছে না কিন্তু অত অনুশোচনা করছে, খাওয়া দাওয়া পান সব বন্ধ করে দিয়েছে. হি ডিড নট সে ইট টু এনিবডি বাট হি ওয়াজ সো রিপেন্টেন্ট হি স্টপড ইটিং ড্রিঙ্কিং অ্যান্ড রিক্রিয়েশন অ্যান্ড অলসো হি সেও সমস্ত রাজকার্য বন্ধ করে দিয়েছে অ্যান্ড হি অলসো স্টপড অল হিজ রয়্যাল অ্যাক্টিভিটিস. তো সবাই মন্ত্রী সেনাপতি সব জিজ্ঞাসা করছে কি হলো রাজা, রাজা কেন খাচ্ছে না, কি ব্যাপার, কি হয়েছে. So everybody was thinking, all the ministers and the commander in chief, everybody was thinking, what happened? The king has stopped eating and everything. What is the problem? Pura pat roga hoye geche, pagoler moton ghurche. The king was wandering around like a madman. He was skinny and frail. To ekdin mahamantri raja ke jiggesha korlo je ki hoyeche apnar, apni keno erokom hoyechilen. One day his main minister, prime minister, asked him, what happened to you, why, what is causing you this tribulation? To raja bollo jam jo ratire je ghore ghumai ta bhut dhuke ghore. The king said, the house where I sleep at night, a ghost comes there. To bhut ki kore rate jokhon ami shuye thaki o jalna diye or hat dhukay amar ghorer bhitore. So this ghost, he puts his hand through the window inside my bed, inside my room. Then mahamantri bolte thik ache ami ghost master ojhader ke dakbo ar jogya tega kore e bhut ke tadiye debo. So then the minister said, okay, I will get the big ghost masters and I will perform special sacrifice yagyas and I will chase the ghost away. So all big ghost masters came, yagya, mantra, tantra, then said, okay, now ghost is gone. To takhon somosto boro boro tantrikra eshechen ebong tara yagya itadi sob kichu korechen ebong takhon bolchen ebare thik ache, ebare bhut paliye geche. Then that night she ratire raja ghumate gelo. So then that night the king went to sleep again on the bed. Tarpor din sokale mahamantri jiggesha korche raja ke, তাহলে ভূত চলে গেছে না, ভূত না আজকে ভূত আসে না? The next morning the prime minister asked, so the ghost left? তো রাজা বলল, না না আজকে রাতে আবার ভূত এসেছে. Then the king said, no, the ghost again came tonight. আজকে রাতে আসে, সে গোটা হাত ভিতরে ঢুকিয়েছে. And he put his hand inside also. তো মহামন্ত্রী বলল, ঠিক আছে. Then the minister said, okay, আজকে রাতে তুমি সে ঘরে ঘুমাবে না, তুমি অন্য ঘরে ঘুমাও. You should not sleep in that room tonight. You should sleep in another room. আমি ওই ঘরে ঘুমাবো, দেখব কি ভূত আসছে. I will see what kind of a ghost is he. তো রাজা অন্য ঘরে ঘুমালো আর মহামন্ত্রীটা খড়গ নিয়ে সেই ঘরে বসে থাকলো. ভূত আসলে তাকে একদম দিব, একটা কোপ দেব. তো the prime minister, he was sitting in that room with a big sword and he said, okay, when the ghost comes I will kill him, I will hit him with my sword. তো মধ্যরাত্রিতে সে মহামন্ত্রী দেখছে তো সে জালনা দিয়ে একটা হাত ভিতরে ঢুকছে. সো ইন দ্য মিডল অফ দ্য নাইট দিস প্রাইম মিনিস্টার হি নোটিসড দ্যাট ফ্রম দ্য উইন্ডো এ বিগ হ্যান্ড ওয়াজ কামিং ইন. আর যখন মন্ত্রী দেখছে হাতটা ঢুকছে, ও খড়গ দিয়ে দিয়েছে একটা কোপ মেরেছে যে হাতটা কেটে গিয়েছে. সো দেন ওয়েন হি স দিস হ্যান্ড এন্টারিং, সো দেন দিস মিনিস্টার হি লিফটেড আপ হিস সোয়ার্ড অ্যান্ড হি হিট ইট উইথ হিস টু কাট দ্য আর্ম. তারপরে যে ভালো কাপড়ে জড়িয়ে রাত্রে রেখে দিয়েছে. অ্যান্ড হি কেপ্ট ইট, হি র্যাপড ইট উইথ আ পিস অফ ক্লথ অ্যান্ড হি কেপ্ট ইট. আর তারপরে সকালে রাজার সঙ্গে দেখা করতে গেছে. অ্যান্ড দ্য নেক্সট মর্নিং হি ওয়েন্ট টু ভিজিট দ্য কিং. তো রাজাকে বলছে, রাজা আর তোমার ভয় নাই, আজকে ভূতের হাতটা আমি কেটে ফেলেছি. দেন দ্য মিনিস্টার সেড টু দ্য কিং, মাই কিং, ইউ আর নো মোর ইন ডেঞ্জার,
I have cut off the hand that comes every night. The Raja bolche hai khub dhanyabad tum bhuter hat kete diyecho tomake oshosh dhanyabad. So then the king said, okay, I'm thanking you very much for cutting off the hand of the ghost. To ei rokom jokhon kotha barta hocche to mahamantri dekhlo je rajar bam hatra nei bam hatra kete geche. So while they were discussing like this, the prime minister, he noticed that the king's left hand was missing. Asle bhut prut kichu chilo na. Actually there was no ghost or anything. Mane ei raja je bam hate bhagobaner prasad grohon koreche ta jon onoto tanutopto hocche bolche ei hat ta amar kande hat ta kete dewa dorkar. So because this king, he was so repentant about the left hand, because he accepted the Lord's prasadam with his left hand, so therefore he was so repentant, that is why he was thinking, I should not even have this hand, therefore this hand should be cut off. Sejono ki koreche ei bhutere natak kore asle o nijer hat ta ke sekhane dhukiyeche ar mahamantri ki korche khorgoti uta kete diyeche. And actually in the name of this drama of the ghost, he actually put his own hand in there and the prime minister cut it off with the sword. Arjun prime minister se pradhanmantri dekheche eta rajar hat jeta kete rajar hat ar o to mathay bari marlo are ami ki bhul korlam rajar hat kete felechi. And when the prime minister noticed that actually it was the king's arm, he was beating his head and he was thinking, whoa, what have I done? I have cut off the king's arm. তখন রাজা সব বুঝিয়ে বলছে না না তোমার কোনো দোষ নেই আসলে হাতটা আমার অপরাধ করেছে সেই জন্যই আমি তোমাকে দিয়ে এই হাতটা কেটে দিয়েছি. Then the king actually explained to the minister that actually it is you are not at fault at all. It is not your doing, but because I have made an offense with this left hand, therefore it was my desire to not have this hand, that's why I made you cut off this hand. তারপরে মহামন্ত্রী কি করছে ওই হাতটাকে ভালো করে গুটিয়ে নিয়ে তো জগন্নাথ বল্লভ বগিচায় গিয়েছে. And then the prime minister, he took that arm and he wrapped it up nicely and he took it to the Jagannath Ballab garden. তো জগন্নাথ বল্লভ গার্ডেনে বাগানে গিয়ে এটা মাটিতে পুঁতে দিয়েছে. And he put it inside the ground in the Jagannath Ballab garden. তো তারপর কি হচ্ছে তো রাজা যেহেতু একটা হাত কেটে গেল ও আর জগন্নাথের সেবার অধিকার থেকে বঞ্চিত হয়ে গেল. সো ওয়েন দ্য কিং ডাজ নট ইজ নট কমপ্লিট এনি মোর উইথ অ্যান আর্ম, সো দেয়ার ফর হি ওয়াজ বেরেফট, হি ওয়াজ নট এলিজিবল ফর দ্য ওয়ার্শিপ অফ জগন্নাথ এনি লঙ্গার. তো ওটা ওরা বিশ্বাস করে যে অঙ্গহানি হয়ে যাবে তাহলে ও ভগবানের সেবা করতে পারবে না, ওটা অঙ্গহানি হয়ে গেল. সো দেয়ার ওয়াজ আ বিলিফ দ্যাট বিকজ he has incomplete limbs, therefore because he has an incomplete limb, therefore he is not eligible for the worship of Jagannath. So raja hote jagannather pratham pujari, the king is the first servant or the first pujari of the deity Jagannath. Jodi pujari ra puja korche raja giye pouchhabe sob pujari side he darabe raja giye puja korbe. So when all the pujaris are there, if the king will go there, all the pujaris will move aside and the king will worship the puja, perform the puja. Kintu ekhon ei raja to seba theke banchito hoye gelo. Now the king is not capable of the worship anymore, or the king was not eligible for the worship anymore. To raja khub dukkho pache amar ki durbhagyo ami prabhur seba korte parchi na. So now the king was lamenting how unfortunate he was that he was not able to perform the worship of the Lord anymore. O ki korto na pratidin oi jagannath ballab bagicha jeto phul tole ha bhagoban kache pathato. So he used to go to the Jagannath Ballab garden and he used to pick flowers and he would send it to the deity. To ek din dekhlo bagichay sundor gondho asche kotha theke. One day he noticed that some beautiful smell was coming from somewhere. তো এইরকম গন্ধ তো আমি কোনোদিন পাই না. আই নেভার স্মেল সাচ এ বিউটিফুল স্মেল বিফোর. তো খুঁজে খুঁজে দেখল একটা গাছ আছে, প্লান্ট গাছ আছে, ছোট গাছ, ওই গাছের পাতাটা এত সুন্দর গন্ধ. সো দেন ওয়াইল হি ওয়াজ সার্চিং হি ফাউন্ড আ স্মল প্লান্ট অ্যান্ড ফ্রম দ্য লিভস অফ দিস প্লান্ট দিস বিউটিফুল স্মেল ওয়াজ এমিনেটিং. আর মালিককে জিজ্ঞাসা করলো যে গাছটা তুমি কোথা থেকে পেলো.
The gardener was asked, where did you find this plant? The gardener said, no, I never planted this plant. Such beautiful plant, such beautiful smell, then how did it come? Then he said, I don't know where it came from. Then the king said, okay, you guard this plant and you make sure that not a single leaf from this plant is taken by anybody or plucked by anybody. So Rajar khub iccha oto sundor gondho pata jodi Jagannath ke daho to koto sundor hoto. So the king had an earnest desire, oh, such beautiful smelling leaves, if these leaves could be offered to the deity Jagannath, how nice it would be. কিন্তু জগন্নাথ মন্দিরে যা কিছু জগন্নাথকে দেওয়া যাবে না যেটা ট্রাডিশনালি দেওয়া হচ্ছে ওটাই দিতে পারবে ইয়ে কি গাছ কে লাগালো কেউ জানে না তো কেউ সাহস করছে না জগন্নাথকে এই পাতাটা দেওয়ার জন্য যাও ইন দ্য জগন্নাথ টেম্পল ইউ ক্যানট অফার এনিথিং উইমসিকলি ইউ হ্যাভ টু অফার এভরিথিং দ্যাট ইজ ট্রেডিশনালি অ্যাকসেপ্টেড সো দেয়ারফোর নোবডি নোজ হোয়াট প্ল্যান্ট ইজ দিস নোবডি নো ওয়্যার ইট কেম ফ্রম হু প্ল্যান্টেড ইট অর এনিথিং ইউ ক্যানট সিম্পলি টেক দিস লিভস অ্যান্ড গো অ্যান্ড অফার ইট তো রাজার খুব ইচ্ছা একটু জগন্নাথকে আমি দিতাম কিন্তু পান্ডারা রাজি হচ্ছে না 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 এটা জগন্নাথকে দেওয়া হবে দ্য কিং ওয়াজ ভেরি মাচ ইগার টু অফার দিস লিভস বাট দ্য পান্ডাস দে ওয়াজ সেড নো দিস ইজ নট অ্যালাউড তো একদিন রাজা ওই বগিচায় ঘুরছে দেখল ওই গাছ থেকে পাতা কয়েকটা ছিঁড়ে নিয়ে গেছে ওয়ান ডে দ্য কিং ওয়াজ মুভিং অ্যারাউন্ড দ্যাট গার্ডেন অ্যান্ড হি নোটিসড দ্যাট সাম লিভস ওয়্যার বিং প্লাকড বাই সামবডি তো রাজা জিজ্ঞাসা করছে মালিকে এ মালি এ পাতা কে ছিঁড়ে নিয়ে গেল দেন দ্য কিং আস্ক এ গার্ডেনার হু পিকড হু প্লাকড দ্য লিভস ফ্রম দিস প্ল্যান্ট আমি তোমাকে বলেছিলাম তুমি কাউকে আলাও করবে না অনুমতি দেবে না এই পাতা তুলতে আই ইনস্ট্রাক্টেড ইউ নট টু অ্যালাউ এনিবডি টু প্লাক দ্য লিভস ফ্রম দিস প্ল্যান্ট তো মালি বল না আমি তো এই পাতা তো আমি তুলি না Then the gardener said, no, no, I don't pick these leaves. এই বাগানেতে কেউ ঢুকে না Nobody enters this garden. তো রাজা খুব রেগে গেল বলল আমি তোমাকে তোমাকে এখন একটা ওয়ার্নিং সতর্কতা করে দিচ্ছি আর নেক্সট টাইম যেন আর কোন এই পাতা যেন কেউ না ছিঁড়ে সো দেন দ্য কিং হি অর্ডার দ্য গার্ডেনার দ্যাট আই ওয়ার্ন ইউ নেক্সট টাইম আই ডোন্ট ওয়ান্ট টু সি এনিবডি পিকিং দিস লিভস তো তার পরের দিনে রাজা এসেছে দেখছে আরো কয়েকটা পাতা কে খুঁড়ে তুলে দিয়েছে দ্য নেক্সট মর্নিং দ্য কিং কেম এন্ড হি নোটিসড দ্যাট ইভেন সাম মোর লিভস ওয়্যার প্লাকড তো রাজা আরো রেগে গেছে The king got even angrier. That means you are picking these leaves. I will punish you. Tomorrow I will utter this death sentence for you. So that a monarchy, whatever king said, that will happen. So তখনকার দিনে ছিল রাজশাসন রাজার কথাই চরম নির্দেশ তো বিচারা মালিক কি করে মালিক তো জানে না কে পাতা চুরি করছে So the gardener, poor gardener, he didn't know what was going on. He didn't know who was stealing the leaves. So Mali Jagannath ke prarthana kare je Prabhu apni to sob janen. Ami to amar maine ni amar kaaj korchi. Ke je pata chori korche ami jani na. Ar kalke amar mrityu danda hobe. The gardener was praying to Jagannath, my lord, you know what's going on. You know that I simply take my wage and I do my job. I don't know who's stealing the leaves and everything. But anyway, suddenly I have been sentenced to death tomorrow. Please do something so that I will be saved. দয়া করে আপনি কিছু হস্তক্ষেপ করুন যাতে আমার জীবন বেঁচে যায় তো জগন্নাথ বিকেম ভেরি ওরিড লর্ড জগন্নাথ ভগবান জগন্নাথ অত্যন্ত চিন্তিত হলেন কেননা জগ আসলে কেউ চুরি করে না জগন্নাথের এই গন্ধটা অত সুন্দর ছিল আর রাজা অত ভক্তি করে দিতে চাইছে কিন্তু পাণ্ডারা দিচ্ছে না তো জগন্নাথ নিজে রাত্রিরে এসে এই পাতা চুরি করে করে নিয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি Nobody was coming to pick these leaves because the king so badly wanted to offer these leaves and the pandas were blocking the king. So Jagannath was personally coming and stealing these leaves at night and he was himself taking these leaves away. So Jagannath kono chinta korche re ami chori korlam e bichar mrityudanda pabe to amar to badnam hobe tale. So Jagannath was thinking I was the thief I stole the leaves And this poor gardener, he's going to get the death sentence. That's not a very nice thing. So then that night, Lord Jagannath came to the dream of the king.
তারপর রাজাকে বুঝে বলছেন হে রাজা ওই মালির কোন দোষ নেই দেন হি কনভিন্স দ্য কিং দ্যাট দ্য গার্ডেনার ইজ নট অ্যাট ফল্ট আসলে রাজাকে বলছে তোমার হাত যে মন্ত্রী যে জায়গায় পুঁতেছিল ওই হাত থেকে এই সুন্দর গন্ধ বৃক্ষ হয়েছে অ্যাকচুয়ালি ইয়োর প্রাইম মিনিস্টার had placed your hand in the gardener in the garden and from where your hand was placed this beautiful plant rose so this beautiful plant was had grown from that from your hand tomar oto bhakti oto nishtha je tomar bam hat diye amar prasad niyechilo bole tumi bam hat ta o kete diyecho তোমার অনুরাগের গন্ধ এই যে পাতার গন্ধ তোমার অনুরাগের গন্ধ সো ইউর ডিভোশন ইজ নোটিসেবল ইউ আর সো সিনসিয়ার দ্যাট বিকজ ইউ অ্যাকসেপ্টেড মাই প্রসাদম উইথ ইউর লেফট হ্যান্ড ইউ কাট অফ ইউর লেফট হ্যান্ড সো ইট শোজ ইউর অ্যাটাচমেন্ট অ্যান্ড ইউর রেসপেক্ট ফর মি সো দিস স্মেল অফ ইউর অ্যাটাচমেন্ট অ্যান্ড ইউর অনুরাগ অর ইউর ডিভোশন টুয়ার্ডস মি This is the leaves. This leaves they offer the scent of your attachment to me. Tapore ei pata ta ke tumi amake dewar jonno tomar ki tibro iccha chilo. And on top of that, how desirous you were to offer those leaves to me. Tumi amake dete chao kintu pandar to dicche na. You wanted to offer it to me, but the pandas were not allowing you tumar se tibro iccha dekhe ami ar nijeke sommal dite parlam na ami protidin ratire ami ese chori kore niye jetam ei pata gulo because you wanted to so badly offer those leaves to me because of your intense desire I was not able to stop myself so therefore I was coming every night and stealing those leaves from you as malir kono dosh nai And at this, the gardener is completely innocent. Therefore, you please free the gardener tomorrow morning. And you decorate my form with these leaves by the hand of this gardener. So, ekhono jagannathke sei pata diye sajano hoy take bola hoy doyana pata. So, even to this day those leaves are offered to Jagannath and these leaves are called dayana leaves and in bhalo lang shabd hole damanaka pata and in good language it is called damanaka leaves ara Jagannath bolchen je bochhore ei tithite ekta tithite tumi amar ei damanaka chori lila korbe raja ke bolche and on particular day of the year you perform this damanaka stealing pastime to enact this pastime ajke porjonto tokhon theke proti bochhor ek din krishna balaram ei bagicha jagannath bolo bagicha jaben ar ei damanak chori lila ekhono kora hoy so even to this day krishna balaram goes to this jagannath ballab garden and this damanaka stealing pastime is enacted till this day er madhyame bhagwan dekhate chaichen jodi bhakta tibro prem bhalobasha de amake dite chay manush na dilo ami chori kore or kach theke nebo so the lord is showing here that even if a person wants to offer me something and if by due to public rules or public law or due to certain laws you are not able to offer it to me even I will steal that article I will steal that item from the devotee so in this way lord he is exhibiting how he is controlled by devotion ei bhabe bhagwan tini prakash korchen kibhabe tini tar bhakter dara niyontrito if somebody wants to offer him something with great love and devotion jodi take kyo pragad bhakti prem diye kono kichu arpan korte chan So he does not mind to steal those things. তিনি আমনকে তিনি চুরি করতেও সেই বস্তুগুলি চুরি করতেও তিনি দ্বিধাবোধ করেন না. So the specific day, I think in summer season during this chandan, chandan jatra time,
you go there, you'll see they bring Krishna Balaram from Jagannath temple. That time there's no sound, no music. Krishna Balaram will come hidingly. Then they will bring some this Damanaka tree. Then Krishna will steal and run away. Come back to the temple. That pastime is still taking place. So, ekhono porjonto jodi apnara sekhane jan, apnara dekhben je ei damanaka brikkho tara niye ashbe ebong Krishna Balaramke mandir theke niye ashbe. Tarpor Krishna Balaram ei damanaka brikkho churi korben ebong tarpor tara mandire fire jaben. And that damanaka plant is still available. You can smell very nice. Sei damanaka brikkho ekhono porjonto paoa jay, apnara dekhte paben khub sundor. It is believed in Puri that Lord Jagannath loves this damanaka leaves as much as he loves tulasi leaves. Ebong purite eti janashruti ebong sabai bishwas koren je Jagannath tulasi patar soman ei damanak patro tini bhalobashen. Jai Damanakshwari Lila ke, Jai, Jai Jagannath Swami ke, Jai, Gaur Pramanande, Hari Hari Bo, Jai Sri Srimad Bhakti Purusottam Swami Maharaj ki, Jai Jagannath Lila Katha ki, Jai Nitai Gaur Pramanande, Hari Hari Bol, Sab Mayra, Sabai Varidhani, Haridhani, Uludhani Karun Jagannath Maharaj Samande, Jai Bhakti Purusottam Swami Maharaj ki, Hey, basa, basa, basa. Prasad Hare Krishna, kyo jaben na, kyo jaben na. Ekhane ghoshona ache. Hare Krishna. Sabai khobor pe geche. Prasad, jara prasad apnader sponsor koreche. Tader kichu upohar dewa hobe. Sei jonne apnara uposthit thakle bhalo. Je jara apnader prasad byabostha korechen tader upohar dewa taratari koro. Hare Krishna. Sripad Jananivas Prabhu. Tini ekhane uposthit hote parenni. সেই জন্য তিনি কিছু আশীর্বাদ বচন পাঠিয়েছেন ওই ইংলিশ তো পড়া আর বাংলা করতে হবে হিজ গ্রেস জাননিবাস প্রভু কুড নট বি প্রেজেন্ট সো দেয়ারফর হি সেন্ট সাম ওয়ার্ডস অফ ব্লেসিংস সো হি রট শ্রীল প্রভুপাদ কি জয় কনগ্রাচুলেশনস অন দ্য 8th ইয়ার অফ পঞ্চক্রোশা পরিক্রমা অফ শ্রী নবদ্বীপ ধাম দি পরিক্রমা ইজ গ্লোরিয়াস বিকজ উই ক্যান স্পেন্ড দ্য হোল ডে রিমেম্বারিং দ্য পাস্ট টাইমস অফ লর্ড চৈতন্যা without any interference or regulative principles. I am in Gujarat on a TOVP tour, so I am serving Sri Mayapur, but I wish I was with you. May Panchatattva bless you to increase your love for Krishna. Hare Krishna, your servant Jananivas Das. Hariva. Hare Krishna. Prabhu bolchen je hai bujhte parchi শর্টকাটে বলে তুমি ব্রিফ আমি না দেখে বললাম পঞ্চতত্ত্ব পরিক্রমাতে অংশগ্রহণ করতে পারছি না তার কারণ আমি এখন গুজরাটে আছি এবং গুজরাটে টিওভিপির জন্য কালেকশনের জন্য আমরা একটি ট্যুরে আছি তো সেই জন্য আমি আশা করছি যে আমি আপনাদের সাথে থাকতে পারতাম কিন্তু আপনাদের সবার জন্য আমি প্রার্থনা করছি যে পঞ্চতত্ত্ব আপনাদেরকে আশীর্বাদ করুন যাতে আপনাদের কৃষ্ণ প্রেম লাভ হয় এবং আপনারা আজকে এই পরিক্রমা করতে পাচ্ছেন এতে কোনো রকম বাধা বিঘ্ন নেই সারা দিন ধরে আপনারা পরিক্রমা করতে পাচ্ছেন তার জন্য আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার অভিনন্দন জানাচ্ছি সবাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখন নাও উই উইল অ্যানাউন্স দ্য লিস্ট অফ ডোনার্স অ্যান্ড দেন উই And the donors, they can come and collect their gift from His Holiness Bhakti Purusottam Maharaj and His Grace Shripad Jananivas Prabhu. So, Shripad Pankaj Jangri Prabhu. And then we will inaugurate the new map of Panchakrosha Parikrama and which is collected from the satellite. So, ekhon ei ghoshonar pore নতুন একটি মানচিত্র প্রকাশ করা হবে এটা স্যাটেলাইটের মাধ্যমে নেওয়া হয়েছে নতুন পঞ্চক্রোশ পরিক্রমার যে পথ সেগুলি এই ম্যাপের দ্বারা বোঝা যাবে তো সর্বপ্রথম মালা সেবা এবং শ্রী মালা সেবা এবং শ্রীবিগ্রহ সেবার জন্য ডেটি সেবা অ্যান্ড গার্ল্যান্ড সেবার জন্য 20,000 rupees from His Holiness Jaya Pataka Swami Guru Maharaj Hari Bol
And then Sakhi Charan Das Gaja Prasadam for Dhambasi. Sakhi Charan Das Prabhu Tini Diyechen Gaja Prasad Dhambasi Der Jonno 10,000 Taka. Jodi Tar Pokkho Theke Jodi Keu Thaken Daya Kore Eshe Ekhan Theke Prasadi Mala Ebong Upohar Niye Jan. Hare Krishna. Sakhi Charan Prabhu Ki Jai. Ebong Tar Pare Alai Govinda Prabhu Tiniyo Anudan Diyechen. Hare Krishna. Alai Govinda Prabhu Ki. Alai Govinda Prabhu Paribare Keu Jodi Thake Uni Jodi Thaken Daya Kore Ashben. Tapar Mayapur Tourism Gopijana Vallabh Prabhu 25,000 taka Hari Hari Bol Hare Krishna Gaur Pramanande Hari Hari Bol Hari Bol Mayapur Tourism Ki Jai Hare Krishna Next, Dr. Uma Maheshwari, 10,000 taka, 10,000 rupees. Tar pare, 6,000 taka, Sanchita Tyagi. Kothay gelo? Acha acha. Tar pare, 5,000 taka, Ganeshar KS, KS Ganeshan. Tar pare, 5,000 taka Sankalpa Chaitanya Prabhu. Ebang Amra, we request Madan Govinda Prabhu and Utka Utkarshani Gopi Devi Dasi Mataji. Aajker lunch prasadam janna for today's lunch prasadam. 1,50,000 rupees is donated by Aditya Advaita Jana. Advaita Jana ki jai. Hare Krishna. Madan Govinda Prabhu ebang Utkarshani Gopi Matajir Santan. Hare Krishna. Hari Bol. এই অদ্বৈত জানা হচ্ছে শ্রী শ্রীবাস প্রভুর দাদা হরে কৃষ্ণ হ্যাঁ এটা পঞ্চকোশে হরে কৃষ্ণ জয় হরি বল নিয়ে কোন হ্যাঁ ওনাদের হাত থেকে কোন কাদে লাইভ ডোনেশন করে যায় হরে কৃষ্ণ নাও দি নিউ ম্যাপ অফ পঞ্চক্রোশ পরিক্রমা উইল বি রিভিলড এখন নতুন যে মানচিত্র পঞ্চক্রোশ পরিক্রমার সেটা এখন উদ্ঘাটন করা হচ্ছে আপনারা সবাই দর্শন করুন হরে কৃষ্ণ হরি বল জয় পঞ্চক্রোশ পরিক্রমা কি জয় হরে কৃষ্ণ হরি বল ও উই হ্যাভ দি অষ্টক্রোশ পরিক্রমা ম্যাপ অলসো